হ্যালো হ্যালো কে নিখিলদা বলছেন? আপনার ছবিটা নিয়ে স্টুডিওতে খুব বদনাম হচ্ছে, সবাই যা তা বলছে। হ্যাঁ জানি। দিদি আছেন? দিদির সঙ্গে একটু কথা বলা যাবে? দিদি তো শর্টে পরে আউটডোরে চলে যাবেন, ওই রঞ্জিতবাবুর ছবি। ঠিক আছে, বলে দিও যে আমি ফোন করেছিলাম। আচ্ছা দাদা। ভর সন্ধেবেলা আমাকে দিয়ে একগাদা মিথ্যে কথা বলালে। কেন, তুই কি শুধু সকালে মিথ্যে বলিস? আমি মিথ্যে বলি? বাজে বকিস না তো। তিতির যখন তোদের এক নম্বর হিরোর সঙ্গে হোটেলে রাত কাটাতো, তুই ফোন করে ওর বরকে বলতিস না দিদির আজকে নাইট শ্যুটিং আছে, শ্যুটিং শেষ হয়নি, সারা রাত চলবে। যার জন্য এত করেছি সেই এখন হিরোই নয়, আমাকে ভুলে গেছে। ওর হেয়ার ড্রেসার এখন কে জানো? ওই মিনতি। সেই সময় কত চুকলি করেছে ওর নামে। শিখা, একটু বাইরে যা তো। যাচ্ছি। তোমার শট রেডি? আরে দূর, প্রোডিউসার কোথেকে একটা আর্ট ফিল্মের ক্যামেরাম্যানকে ধরে এনেছে, ঘন্টার পর ঘন্টা ধরে শুধু আলো করে, রাতের আলো, দিনের আলো। আরে বাবা, দর্শকরা হিরোইনকে না দেখে যদি ব্যাকগ্রাউন্ড আর আলো দেখে তাহলে আর ছবি করে কি লাভ? আমাকে কিন্তু কিছু বলতে পারবে না, আমি রেডি। আমিও রেডি, কিন্তু অন্য শটের জন্য। মেকআপ নষ্ট হয়ে যাবে যে। ঠিক আছে, আপাতত যেখানে যেখানে মেকআপ নেই সেগুলো হলেই চলবে। এটা স্টুডিও, খরচাটা অন্তত বন্ধ করো। ঠিক আছে, আমি বাইরেটা একটা চক্কর মেরে আসি। দরকার নেই, দরজার বাইরে শিখা আছে, কে হলে বলে দেবে। আমি কস্টিউম চেঞ্জ করছি। বাহ, তুমি তো একেবারে তৈরি মাল, কে বলবে যে এটা তোমার দ্বিতীয় ছবি? তুমি তো ইন্ডাস্ট্রির সব কিছু আদব কায়দা চেনে গেছো।